বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের এক নম্বর ওয়ার্ডে লক্ষ্মীপুর মাঠ এলাকায় আদর্শ ভবনের উদ্যোগে এবং এই ওয়ার্ডের কাউন্সিলর সুমিত শর্মার সহযোগিতায় মহাজন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হয়। আমরা ঠিক করব, তার জন্য আপনাদের কয়েকদিন আমরা ক্ষমা চেয়ে নিই, কারণ আমরা জনপ্রতিনিধি, আমাদের পরিষেবা দেওয়াই হচ্ছে আপনাদের কাছে আমাদের কাজ। পরিষেবা আমরা দেব, আমাদের সেই পরিষেবা দেওয়ার জন্য আপনারা কয়েকটা দিন আমাদের অপেক্ষা করুন। বর্ষা কমে গেলে আমরা এই এলাকায় অনেক ভালো ভালো কাজ আমরা এক নম্বর ওয়ার্ডে করব, আপনারা দেখবেন। কারণ আমরা বেশ কয়েকটা কাজ আমরা এক নম্বর ওয়ার্ডে হাত দিতে চাইছি, বিভিন্ন জায়গায় ড্রেন থেকে রাস্তা থেকে সমস্ত কাজ আমরা করব। আমরা শুধু চাই এই এলাকার মানুষ, আপনারা আমাদের কাউন্সিলর সুমিত শর্মার সঙ্গে থাকুন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন। সবাইকে আবার আমি জন্মাষ্টমীর শুভেচ্ছা ধন্যবাদ জানাই, সবাই ভালো থাকবেন। এই উৎসবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, এই ওয়ার্ডের কাউন্সিলর সুমিত শর্মা, তিন নম্বর ওয়ার্ডের পুরমাতা চায়না কুমারী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন বিধায়ক খোকন দাস ননির হাঁড়ি ফাটিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। हम सभी के प्रिय माननीय खोकन दास महाशय जी हमारे दक्षिण के विधायक हैं और हमारे न्याय के देवता है, बहुत अच्छा है न्याय करते हैं वो। उनके साथ इस सभा पे उपस्थित है हमारे काउंसलर इंतखाब आलम, यहाँ पे उपस्थित सारे गणमान्य व्यक्ति विशेष व्यक्तिगण को मेरा नमन करते हैं, सबको उनके दोस्ती से लेकर के उनके संघर्ष की कहानी तक वो सभी से हम लोगों को बहुत सारी सीख मिलती है। और कृष्ण जीवन का हम सभी जानते हैं, आप इनका जन्मदिन उनके जन्माष्टमी महोत्सव पर सभी को हार्दिक शुभकामनाएं देते हुए। अपना जाने माँ दशोदा कृष्ण के मानस को অষ্টম গর্ভের সন্তান কৃষ্ণ, কৃষ্ণর মধ্যে কখনো তিনি মসজিদে, কখনো তিনি মন্দিরে, কখনো তিনি গির্জায়। তো কৃষ্ণ কে জীবন সে হম লোক বহুত কুছ সিখনে কো মিলতা হ্যাঁ। ও আপনে ছোটে বেটা কো কানা কানা পছন্দ করতি হ্যাঁ, এক মতলব আইকন জো 5000 বর্ষ বাদ ভি সবি মাতায় কহতি হ্যাঁ কি তু মেরা। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।